দেখুন ওমা, এই যে তুলসীর মালা কেন পড়তে হয়, তবে আপনাদের বলি তো, মীরাবাই বললেন তুলসী পূজিক হরি মিলে তো পূজিক এক ঝাড়, পাথর পূজিক হরি মিলে তো পূজিক পাহাড়, তৃণ খাকে হরি মিলে তো বহুত হয় ওয়াজা, স্ত্রী সড়কে হরি মিলে তো বহুত হয় খজা, নিত নাহাস হরি মিলে তো জল যন্ত্রায়, ফলমূল খাকে হরি মিলে তো বাদুড় বাদ রায়, দুগ্ধা খাকে হরি মিলে তো খাইক গোপবালা, মীরা কাই সে বিনা প্রেম সে নাহি মিলে নন্দলাল। মীরাবাই বললেন তুলসীর মালা পড়লে ভগবান পাওয়া যায় না, ভগবান পাওয়া যাবে। এই যে কথাটা বললাম, যারা তুলসীর মালা পড়েছেন তাদের মনে একটু কষ্ট হচ্ছে, আর যারা তুলসীর মালা পড়েননি তারা পাশের দিদিকে দেখে বলছে ও দিদি দেখেছিস ভালো হয়েছে, কি দেখাচ্ছে ভালো হয়েছে, মানে ভালো হয়েছে তুই পড়েছিস আমি পড়িনি। তুলসীর মালা পড়তে হয় কেন না, বাস্তব জগতে যখন সিনেমা দেখা হয়, সিনেমাতে দেখা হয় গুন্ডার দল নায়ককে মেরে নায়িকাকে ও তুলে নিয়ে গেছে, বাবা যত দূর তুলে নিয়ে যাক নায়িকার টানে কিন্তু নায়ক সেখানে উপস্থিত হয়, গুন্ডার দলকে মেরে নায়িকাকে তুলে নিয়ে আসে। তত্ত্বদর্শী বললেন যে তুলসী হলো কৃষ্ণ প্রেয়সী নায়িকা, আর নায়ককে আমার পদ্মপলাশ লোচন গোবিন্দ। যদি কেউ তুলসী মহারানীকে ভক্তি ভরে একবার কণ্ঠে বেঁধে রাখতে পারে, তবে এই নায়িকার টানে তুলসীর টানে একদিন না একদিন গোবিন্দ নায়ক আসলেও আসতে পারে। তাই তুলসীর মালা যারা পড়েননি সকাল সকাল পড়ে নিন, তুলসীর মালা গলায় পড়লে একটু ভক্তির উদয় হয়, রাধে রাধে। তাই মহাপ্রভু বললেন চলো আর বিলম্ব করো না, ঘরে ফিরে যায় দিন শান হেরি, রাধে রাধে। আজ গৃহে চলি এবং কৃষ্ণ চরণে যেন মতি থাকে, গোবিন্দ যেন ওনাকে ভালো রাখে সুস্থ রাখে আশীর্বাদ করি নি। তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি সকলকে নমস্কার।
आमी